রাত্রে বা সন্ধ্যায় ডিসিশন নেওয়া হয় যে উইল ডু সামথিং ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, ওইখান থেকেই শুরু এবং খুব ইমিডিয়েট উইদিন হয়তো 20 hours or 30 hours মধ্যে আমরা ডিসিশন নেওয়া, ফান্ড রেজিং অ্যাসেসমেন্ট করা, কোথায় যাব, রিস্ক মেজারমেন্টগুলি ফ্যাক্টরগুলি চেক করা, যে যারা যাবে তাদের আবার সেফলি ফিরে আসার একটা ব্যাপার আছে, ওদের দায়বদ্ধতাও থাকে আমাদের উপর, তো সব কিছু মেজার করে উইদিন 30 hours মধ্যে আমরা মৌলভীবাজার রাজনগর হাওড় অঞ্চল ইটস অলমোস্ট এই সীমান্ত এলাকা খুব ব্যাডলি ফ্লাড এফেক্টেড হচ্ছে এবং ওখানে টি গার্ডেনের শ্রমিকদের কলোনি, মাটির ঘর চর ওগুলো ভেঙে চুড়ে গেছে, আমাদের স্টুডেন্টরা কোথাও কোথাও নৌকার অভাব ছিল, বুক পানি বা ইয়েতে আমরা পাতিল জোগাড় করে ভেলা বানিয়ে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি এবং একদিন থেকে আমরা সারাদিন ডে লং রাত 12টার দিকে আমরা ব্যাক করছি। তারপর আমাদের অলমোস্ট 500 জনের জন্য নিয়ে গেছিলাম, কিছু রয়ে গেছিলো, তো আমাদের 2 জন ভলেন্টিয়ার আমরা রেখে আসছি লোকাল ওখানে ছেলে ভলেন্টিয়ার ওদের পরিচিত লোকজনের কাছে, ওরা আজকে ব্যাক করছে ঢাকায়। তো আমরা আসার পরে আবার আজকে আমাদের যেহেতু স্টুডেন্টরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের স্টুডেন্ট আমাদের ডিপার্টমেন্টে আছে, ওদের মাধ্যমে আমরা খবর পাই কোন এলাকার, তো ওই খবরের ভিত্তিতে আমরা 3-4টা জায়গা আমরা আগে প্রপোজাল নেই, নেওয়ার পরে অ্যাসেস করি কোথায় যাওয়াটা ভালো হবে, যে পায়নি তার কাছে পৌঁছানো, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যেন আবার রিস্কলি মানে সেফলি ব্যাক করে আসতে পারি, ওই ব্যাপারটা আমাদের মাথায় থাকে। তো হয়তো অনেক সময় আমরা চাই খুব প্রত্যন্ত অঞ্চলে যাব, কিন্তু ওই ইকুইপমেন্টস তো আমাদের কাছে নাই যে হ্যাভি বোট বা পানির সাথে ফাইট করে রিভার্স কারেন্টের সাথে বিপক্ষে গিয়ে আমরা পৌঁছাবো। তো যতটুকু যেতে পারি ততটুকু যাই, অথবা ওইখান থেকে যারা যেতে পারে তাদের কাছে হ্যান্ড ওভার করবো, এরকম একটা প্ল্যান নিয়ে আমরা আজকেও প্রায় 500 জনের মতো অ্যারেঞ্জমেন্ট নিয়ে যাচ্ছি। তবে আমি এই কাজটা, আমি মূলত 88-এ যখন বন্যা হয় তখন আমরা স্কুলের ছাত্র, 90-এর বন্যা তখনও স্কুল ম্যাট্রিক পরীক্ষা দিই, তখন আমরা আমাদের বড় ভাইদের সাথে যেতাম, দেখছি ইয়ে করছে, ওইটা একটা এক্সপিরিয়েন্স রয়ে গেছে। তো তো এই বাচ্চা ছেলেপিলেরা যখন কাজে নামতে চাইলো তখন আমরা সিনিয়র অ্যালামনাই বললাম উইল সাপোর্ট দ্যাম, কারণ এখানে একটা বড় ব্যাপার হচ্ছে ওরা মানুষের জন্য কিছু করতে চাচ্ছে, আর দুর্গত এলাকাগুলোতে না গেলে অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে মানুষের দুর্ভোগ, দুর্দশা, হাহাকার, কান্না, নির্বাক হয়ে থাকা, স্বজন হারানো। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যালি গিয়ে দেখে আসি এখানে ঢাকা থেকে, যতটুকু দেখছি প্র্যাকটিক্যালি গিয়ে আমাদের মানে চিন্তার জায়গাটা পরিবর্তন হয়ে গেছে যে দুর্ভোগটা কত সিভিয়ার হইতে পারে। তো ওই জায়গার থেকেই আমরা চেষ্টা করতেছি সর্বত্র যতক্ষণ আমাদের সামর্থ্য আছে আমরা কন্টিনিউ করব। আর এটার একটা সাইড হলো, একটা দিক হচ্ছে আমরা দুর্গতদের সাপোর্ট সহযোগিতার জন্য যাচ্ছি আমাদের সর্বোচ্চ নিয়ে, হ্যাঁ, আর আরেকটা দিক হচ্ছে এই যে বাচ্চাগুলি, এখন যদি আমরা এই কাজটা হাতে নিলাম এই বাচ্চাগুলি কী করতো, বাসায় বসে থাকতো, ফেসবুকিং করতো বা গসিপিং করতো বা ফেসবুকে ট্রল করতো বা দেখতো, কেউ হয়তো কষ্টও পেতো, দেখে দেখে কষ্ট পেতো কিছু করা যেত কি না, ওইটাও হয়তো ওদের জন্য একটা ট্রমা হইতো। এখন এই বাচ্চাগুলো আপনি দেখেন খুব স্বতঃস্ফূর্ত, তাদের কোনো ক্লান্তি নাই, কাজ করতেছে, তাদের মানে প্রপার জায়গায় তাদের কাজটা লাগতেছে, আর যে কাজটা ওরা স্কিলটা ডেভেলপ হচ্ছে একটা নৈতিক, আমার মনে হয় একটা নৈতিক নির্দেশনা তাদের তৈরি হচ্ছে যে মানুষের জন্য কিছু করা যায়। টুডে আজ থেকে হয়তো 5 বছর 10 বছর পরে এরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, নিঃসন্দেহে মেধাবী, তো এই মেধাবী ছাত্ররা শুধু মেধা খরচ করতে জানে না, তারা শ্রমও দিতে জানে, ঘামও ঝরাইতে পারে, সেটা আপনারা নিজের চোখেই দেখতেছেন এখানের অবস্থা অলমোস্ট। এটা আমরা একদম আমাদের ডিপার্টমেন্ট, আশেপাশের ডিপার্টমেন্ট, এখানে সব এই ফ্যাকাল্টির ছাত্ররাই কাজ করতেছে, শিক্ষকরা, অ্যাডমিনের লোকেরা সহযোগিতা করতেছে। তো আমার এই এই যারা এই কাজের সাথে সরাসরি সম্পৃক্ত বা প্রত্যক্ষ পরোক্ষ, তাদের একটা নৈতিক রাডার সেট হয়ে যাচ্ছে, নৈতিক নির্দেশনা যে মানুষের জন্য আসলে কী করা উচিত। এবং আমার মনে হয় এই মানুষগুলি যারা কাজ করতেছে, যারা স্বচক্ষে দেখতেছে, এরা কখনো ডিরেইলড হবে না এত সহজে, মানুষের জন্যই এরা কাজ করবে এবং ভবিষ্যতে বর্ষপনসে এরাই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা দেশ লিড করবে। তো এই শিক্ষাটা আমার মনে হয় একটা এক্সট্রা অ্যাচিভমেন্ট এই কাজ করার পিছনে, আমাদের এখান থেকেও ভেবে আমরা দেখতে পারি যে বাচ্চাগুলোদের ইনভলভমেন্ট। এবং আমি আমার বন্ধুদের বাচ্চাদের বলি বা অ্যালামনাইদের সব বাচ্চাদের নিয়ে আসুন, আপনার স্কুল পড়ুয়া বাচ্চাদের দেখুক যে এভাবেও কাজ করা যায় মানুষের জন্য, এটাই চলছে। তো মানুষের জন্য করার জন্য অ্যাকচুয়ালি প্রপার টাইম, মানে আমার মনে হয় এখনই প্রচুর সুযোগ মানুষের জন্য করার,
যদি করতে চান সবাইরে অনুরোধ করবো এগিয়ে আসেন, যার যার জায়গা থেকে যতটুক ক্যাপাসিটি থাকে। তবে রিস্কটার ফ্যাক্টরটা আমরা অনেকে আবেগ হয়ে চেষ্টা করি, যেতে পারলে তো আমাদেরও ভালো লাগবে, তবে রিস্ক ফ্যাক্টরটা আমাদের দেখতে হবে, কারণ আমাদের বাচ্চাদের বয়সী, ওদেরকে সেফলি আবার আনতে হবে। চেষ্টা করবো আমরা থাকার জন্য, আর আপনারা আমাদের বাচ্চাদের স্টুডেন্টের সাথে ওদের অনুভূতি শেয়ার করতে পারেন, ওরা উৎসাহিত হবে এবং ভবিষ্যতে এই যেরকমের ডিজাস্টার আসলে তারাও আমাদের মতো ভূমিকা পালন করবে, তখন ওদের বাচ্চারা কাজ করবে। এরকম আশা করি, এরকম ইনশাআল্লাহ বাংলাদেশে হবে না, একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, মানুষ মানুষের জন্য কাজ করে, মানুষ মানুষের জন্য হবে, আমরা ওই বাংলাদেশটা দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ আপনাদের অসংখ্য।